হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, আপনারা জানেন যে আমি সব সময় আপনাদের উপকারের জন্য ভিডিও দিয়ে থাকি, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন অনেক অনেক ধন্যবাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকেই বলে থাকেন আমার মাথা গরম হয়ে যায় বা আমার মাথা অনেক সময় কাজ করে না গরম হয়ে গেলে। আসলে সেই বিষয়টি নিয়েই আজকে আপনাদের একটি টোটকা দিব, বলা যায় একটি ওষুধি গাছ সম্পর্কে। তো যারা বলেন সবসময় মাথা গরম থাকে, অনেক সময় বাচ্চারা আছেন যে লেখাপড়া করতে চায় না, তাদের মাথা অতিরিক্ত গরম, তাদের জন্য আমাদের আজকে এই পর্বটি আয়োজন করেছি। বন্ধুরা, আপনারা সবাই চিনে থাকবেন আমার স্ক্রিনে যে গাছটি দেওয়া আছে, সে গাছটির নাম হচ্ছে আপনার তেলাকচু গাছ বা তেলাকচু পাতা গাছ। এই গাছটি অত্যন্ত উপকারী, ডায়াবেটিক্স আর অন্যান্য রোগের জন্য উপকারী। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবং এই তেলাকচু গাছটি আমরা খাদ্য হিসেবেও খেতে পারি, যেমন আমরা যদি আলু বা অন্য তরকারি দিয়ে এই তেলাকচু পাতাটি রান্না করি, খেতে প্রচণ্ড সুস্বাদু। তাতে কী হবে, আপনার ভিতর থেকে আপনার শরীরকে মজবুত করবে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করবে, আপনার একটি শরীরের যে পটাশিয়াম বা অন্য অন্য ভিটামিনের চাহিদাটা এটি পূরণ করবে। তাই বলতে পারি আপনারা এটি নিত্য নৈমিত্তিকভাবে খেতে পারেন, খুবই সুস্বাদু। আর যারা বলেন মাথা গরম হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই এই তেলাকচুর পাতাটি, ফ্রেশ পাতাটি নেবেন, যাতে মধ্যবর্তী পাতাটি, যেটি মানে হলুদ বা অন্য রোগাক্রান্ত পাতা নিলে হবে না, ফ্রেশ পাতা দিকে নেবেন। নেওয়ার পরে আপনি সেটা শিলপাটায় ভালো করে বাটতে হবে। বাটার পরে গোসলের আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনারা লাগিয়ে নিতে পারেন। তারপর আধা ঘন্টা বা 1 ঘন্টা পর গোসল করলে আস্তে আস্তে এভাবে যদি আপনারা 7 থেকে 8 দিন ব্যবহার করেন, দেখতে পাবেন যে আপনাদের যে মাথা গরম হয়ে যায় বা মাথায় কাজ করে না, মাথা প্রচণ্ড গরম থাকে, এই জাতীয় যদি কোনো সমস্যা থেকে থাকে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। কারণ এই পাতাটিতে এমন একটি পদার্থ রয়েছে যে পদার্থ আপনার মাথা ঠান্ডা করতে সহায়তা করে। বন্ধুরা, আমার চ্যানেলে ছোটো ছোটো ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। শেয়ার করলে আপনার বন্ধুবান্ধব এটি দেখে উপকৃত হবে। আর আজকে ভিডিও না, অন্য দিন আবার হবে, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।